পাহাড়ে কান পাতলে ভোটের রণতামামা শোনা যায়। নিজ রণকৌশলে পাহাড় দখলের ছক নিয়ে এগিয়ে যাবার চেষ্টা সব রাজনৈতিক দলে চলছে। নিজ দলের পতাকা হাতে তুলে দিয়ে দলত্যাগকারীদের বরণ করার পালা। এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি। বিজেপির প্রচার চলছে জোর কদমে, চলছে যোগদান সভা। সোমবার 47 আমবাসা ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে কচুছড়া এলাকার ওয়াংবাড়ি বিদ্যালয়ের মাঠে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার প্রদেশ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা, বিজেপির ধলাই জেলার সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী, জনজাতি মোর্চার 47 আমবাসা মণ্ডল সভাপতি লাল ফির হালাম, জনজাতি নেতা ফণী হালাম সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই যোগদান সভায় 15 পরিবারের 41 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় বিজেপি নেতৃত্বরা। এদিন জনজাতি মোর্চার প্রদেশ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা বলেন, বামেরা জনজাতিদের দীর্ঘদিন বঞ্চনা করেছে, তাই উন্নয়নের খাতিরে মানুষ বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে। আম্বাসা মণ্ডলের 42 নম্বর বুথে ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে যে জয়েনিং প্রোগ্রাম, ওইখানে আমাদের টোটাল 15 পরিবারের আমাদের 41 ভোটার আজকে সিপিএম, কংগ্রেস, আইপিএফটি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। তাদেরকে আমরা বরণ করে নিয়েছি। এখানে অনেকদিন সিপিএম ছিল, কিন্তু ওরা সিপিএমে থাকা সত্ত্বেও সিপিএমে বঞ্চিত হয়েছে। এই জন্যে ওরা ভারতীয় জনতা পার্টি আমাদের রক্ষা কবচ, ভারতীয় জনতা পার্টি আমাদেরকে রক্ষা করবে বলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। রাজনৈতিক মহলের মতে পাহাড় দখলের লড়াই নির্দিষ্ট ছন্দে এগিয়ে যাচ্ছে বিজেপি, ফলে দল ভাঙানোর খেলায় অন্য দলগুলির তুলনায় বিজেপির সফলতা অনেকটাই বেশি। তবে শরিক দল আইপিএফটিও বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে। অপরদিকে বামেরা অনেকটাই রক্ষণাত্মক ভূমিকা নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।